ছোট্ট করে একটা ঘটনা আপনাদের সামনে বলবো, হৃদয় বিদারক কথা, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন তার কওমের বিরুদ্ধে। وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا বদদুয়া করেছেন, আল্লাহ এরা আমার কওম অথচ আমার দ্বীনকে মানে না, ইসলাম মানে না, আমার উপর নির্যাতন নিপীড়ন নির্যাতন চালায়। আমি বদদুয়া করলাম, সকল নবীদের জবান হলো পাক জবান, পাক জবান হলো মানুষের দোয়া বদদুয়া আর তাড়াতাড়ি কবুল হয়ে যায়। বিশেষ করে তিন শ্রেণী মানুষের বদদুয়া নেবেন না। এক নাম্বার হলো মজলুম ব্যক্তি, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা যারা এরকম মজলুম ব্যক্তি আল্লাহওয়ালা আলেম ওলামা, এদের দোয়া এবং বদদুয়া দুইটায় আল্লাহ তাআলার দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। ওলামায়ে কেরামের বদদুয়া নেবেন না। ওলামায়ে কেরামকে যেই জাতি ঠাসিয়ে রেখেছেন, যেই জাতি যেই কওমের ওলামায়ে কেরামের ভিতরে লেগেছেন, ওলামায়ে কেরাম একবার জাত থেকে চোখ সরে নিয়েছে, আল্লাহর কসম তাদের দুনিয়াতে বেজ্জত ঘটেছে এবং ঘটবে। জোরে বলুন ঠিক কেনা। এই জন্য আপনারা ওলামায়ে কেরামকে ভুল বুঝবেন না। আপনাদেরকে ভালো ভালো কথা বলেন, এদেশের ওলামায়ে কেরাম একজন মসজিদের ইমাম, তেনাকে যেই বেতনটুকু দেন এই বেতনে তার পেটের ভাত হয় না। বাংলাদেশের ভিতরে সব থেকে যেটা দুর্বল চাকরি এটার নাম হলো ইমামতির চাকরি। বাংলায় একটা প্রবাদ আছে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। বাংলাদেশে বাংলাদেশের ইমামতির কোনো মূল্য দেওয়া হয় না। একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কেনা। সত্যিকার কথা বলে যাই, আপনার পরকালের পথ যিনি দেখায় তিনি হলেন এই সমাজের ইমাম সাহেব। জোরে বলুন ঠিক কেনা। এও কাল এবং পরকালের দু জাহানের যিনি পথ দেখায় তিনি আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য যিনি সামনে দাঁড়ায়, 1000 মানুষের জিম্মাদার হয়ে যিনি ইমাম সাহেব সামনে দাঁড়ায়। আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি 1000 মুসল্লি, আপনারা সবাই শুক্রবার নামাজ পড়ে নিজ বাড়িতে যাইয়া ভালো ভালো খাবার খাচ্ছেন, অথচ মসজিদের ইমাম খাইলো কিনা আপনি খবর নিলেন না, খবর নিলেন না। কেয়ামতের ময়দানে দেখা হবে আপনি কয় নম্বর মসজিদের সভাপতি। জোরে বলুন ঠিক কেনা। মসজিদের সভাপতি তারাই হবে যারা ইমামের দুঃখ কষ্ট বোঝার যোগ্যতা থাকবে। জোরে বলুন ঠিক কেনা। এদেশের ওলামায়ে কেরামদের দুঃখ বেদনা বোঝার মতো যাদের যোগ্যতা নাই তাদেরকে মসজিদ সভাপতিত্ব রাখবেন না। আরো জোরে বলুন আমি। এখনো সৌদি আরব, আল্লাহু আকবার, সৌদি আরবের কোন ইমামের বেতন নির্ধারণ করা নেই। আপনারা বিভিন্ন মাঝে মাঝে ওলামায়ে কেরামদেরও দোষ আছে, আমাদের বিভিন্ন বিজ্ঞপ্তি দেখা যায়। বিজ্ঞপ্তি হলো আমবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের একজন ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি, এত দ্বারা জানানো যাচ্ছে আমবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের একজন ইমাম নিয়োগ হবে। যোগ্যতা হবে তাকে হাফেজ হতে হবে, আলেম হতে হবে, মুফতি হতে হবে, কথা বলেন, এবং তাকে পাশাপাশি 10 হতে 15 বৎসরের ইমামের যোগ্যতা থাকতে হবে। কিন্তু নিচের মধ্যে লেখছেন বেতন আলোচনা সাপেক্ষে। তার যোগ্যতা নিয়ে আপনি পেপারে লেখলেন, তার হাফেজের যোগ্যতা নিয়ে আপনি টিকায় লেখলেন, সব কিছু লেখলেন, বেতনটা যদি লিখতে পারতেন যে আমি এতগুলো টাইটেল চাইলেন একজন ইমামের, আমার আমবাড়ি কেন্দ্রীয় মসজিদের বেতন হবে দিনাজপুর জেলার সব থেকে বেশি, তাহলে আপনার এই বিজ্ঞপ্তিটা হয়তো যোগ্যতা থাকতো, আপনার বিজ্ঞপ্তিটা হয়তো কাজের হতো, কথা বলেন ঠিক কেনা। খবরদার, ওলামায়ে কেরামদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কারণ ওলামায়ে কেরাম তুচ্ছ তাচ্ছিল্যর জিনিস নয়, এদের সম্পর্ক সরাসরি আল্লাহ এবং রাসূলের সঙ্গে। ওলামায়ে কেরামদের সম্পর্ক তাদের সম্পর্কের দাম বাড়ে। এদের সঙ্গে আপনারা খারাপ আচরণ করবেন না। আল্লাহ যেন আমাদের সকলকে দিনের বুঝ দান করেন। আমিন। সবাই জোরে বলেন আমিন। গতকালকেও আমার একটা মাহফিল ছিল দিনের বেলা ও রাত্রেবেলা, আমি রাত্রেবেলার প্রোগ্রামটাতে এই কথাটাই বলেছি, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা একটা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, এই ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য ইংলিশের জন্য
তিনি টিউশনি করায় ইংলিশ টিচারকে তিনি দেয় 2000 বাংলা বিষয় নিয়ে তাকে পড়ায় তাকে দেয় 2000 সমাজ নিয়ে আবার ধর্ম নিয়ে বিভিন্ন নিয়ে পড়ায় 3000 6000 একটা ছাত্রকে শুধু প্রাইভেট বিল দেয় 6000 আর এই বাচ্চাটাকে কোরআন শিক্ষার জন্য একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম রেখেছে কিন্তু তার বেতন কোনো চুক্তি নাই বলে হুজুর চুক্তি করে কোরআন শরীফ পড়া ঠিক না হুজুর কয় ঠিক আছে চুক্তি না করবেন খুশি হয়ে দিবেন তো খুশিটার কেমন খুশি মাস শেষ এবার বেতন নাই দুই মাস বেতন নাই তিন মাস হুজুর মনে মনে জিতবাই কামর দিয়ে ছাত্র বাচ্চাটাকে বলে বাবারে আমি তোমাকে তিন মাস যাবত পড়াচ্ছি অথচ তোমার বাবা আমাকে কোনো খুশি করাচ্ছে না বাচ্চাটা একটা খাবার টেবিলে যায় বলতেছে আব্বাজান তিন মাস পর্যন্ত হুজুর আমাকে আরবি পড়াচ্ছে আপনি কেন হাদিয়া দিচ্ছেন না বলে ঠিক আছে আমি আগামী কাল আপনার হুজুরকে হাদিয়া দেব আল্লাহু আকবার বলে হুজুর মনে মনে খুশি আগামী কাল আমার সেই ছাত্রের বাবা আমাকে হাদিয়া দিবে খুব মনে মনে খুশি হুজুরকে এমনি এমনি হাদিয়া দিবে না এবার ডাক দিয়ে বলে হুজুর হাদিয়া তো নেবেন এইজন্য এখানে না দিয়ে চলেন আমার গাড়িতে ওঠেন গাড়িতে উঠাইয়া ওই আম্বারি কেন্দ্রীয় কবরস্থানের কাছে নিয়ে গেছে পুরানা কবরস্থান এক মাইল হেঁটে নিয়ে যায় বলে হুজুর আমার বাবার কবর জিয়ারত করেন এমনি এমনি কেমনে টাকা দেই কবর জিয়ারত করে টাকা দেই হুজুর মনে মনে কয় আমি তিন মাস পড়াইলাম তিন মাসের বেতন আমাকে এই কবর জিয়ারত করে আবার বেতন দিবে কথা বলে ঠিক কিনা চুক্তি ছিল আমার তার সন্তানকে পড়ার বেতন এখন কবর জিয়ারতের হাদিয়া তো আলাদা হওয়ার কথা কথা বলেন ঠিক কিনা বুঝার জন্য বলছি ভাই মনে কিছু নেবেন না এবার পকেট থেকে বাহির করে হুজুর দোয়া করছে হুজুর মনে মনে দোয়া করে আর লোকটার পকেটের দিকে তাকায় না জানি কি অবস্থা করবে দেখি কি করে তো টাকাটা দিয়ে বাহির করে কয় হুজুর দেখবেন না দেখা তো ঠিক না আর চুক্তি করা ঠিক না আরে বেটা এদেশের মধ্যে যারা গায়ক এদেশের মধ্যে যারা নায়ক এদেশের মধ্যে যারা খেলোয়াড় এদেশের মধ্যে যারা গান গেয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করে যারা চুক্তি করে টাকা নেয় তাদের বেলায় কোনো মাসলা নাই যখন কোনো কোরআন হাদিস পড়ায় যখন কোন মসজিদের ইমামতি করে যখন কোন বাড়িতে দোয়া খায় করে তখন বুখারী শরীফের এত নম্বর হাদিস বাহির করে তুমি দেখাও তোমার থেকে বেশি বেঈমান আর পৃথিবীতে কেউ নাই জোরে বলো ঠিক কিনা ওলামায়ে কেরামকে হাদিয়া দেবার বেলায় তোমার বুখারী শরীফের এত নম্বর হাদিস আরে তুমি জানো না হাদিয়া দেওয়াও সুন্নাত নেওয়াও সুন্নাত জোরে বলো ঠিক কিনা হক কথাই গুরু বেজার তাই না আপনাদের কাছে বুঝানোর জন্য বলছি মহব্বতে বলছি ভালোবেসে বলছি কেউ ভুল বুঝবেন না আমাদেরকে এদেশের ওলামায়ে কেরাম আপনার কত বন্ধু কত আপন এই কথাটা আমি আপনাদের কাছে বলবো একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন তো কারা কারা একটু মহব্বতে বলবেন হ্যাঁ এই আম্বারি ইমাম ওলামা কল্যাণ পরিষদকে আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন এখন না আপনারা সবাই বলবেন আমার দাঁড়ানো ভাইয়ারা আপনাদের কষ্ট হচ্ছে না আপনাদের সামনে মজার আলোচনা আমি সামনে রাখবো ইনশা আল্লাহ আপনারা একটু মজা করে আপনি একটু সামনে যদি বসতেন আর আমার এই তাকবীরের আওয়াজে আপনারা একটু সামনে এসে বসবেন ইনশা যাদের জায়গাগুলো ফাঁকা আছে যে সামনে ফাঁকা আছে একটু সামনে আসেন অনেক ভাই দাঁড়িয়ে আছে সবাই এসে সামনে বসবেন হ্যাঁ তাকবীরের আওয়াজটা হবে মুসলমানের মতো ইমানদারের মতো এমন তাকবীর দিবেন এই তাকবীরটা যেন শাহজালালের তাকবীরের মতো তাকবীর হয় জোরে বলেন আমিন মুখরিতভাবে আপনারা তাকবীরের আওয়াজ দিবেন দেখি কত জোরে হাত তুলে বলবেন আমি তাকবীরের আওয়াজ দেব আপনারা সবাই বলবেন নারায়ে তাকবীর হাত কিন্তু সবাই তুলতেছেন না সবাই বলবেন সবারই শক্তি দিয়ে বলবেন ইমানের জজবা দিয়ে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো নারায়ে